রাজ্যের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা, বুধে বাড়তে পারে বৃষ্টি। ফুসছে নিম্নচাপ, উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। বুধবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। কতদিন দক্ষিণবঙ্গে স্থায়ী হবে এই বর্ষাকাল, কি জানাচ্ছে হাওয়া অফিস, আসুন জেনে নেওয়া যাক। আবহাওয়া দপ্তর জানিয়েছে ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের জোড়া ফলায় অধিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে, তবে ভারী বৃষ্টি হবে দক্ষিণেও। মঙ্গলবার সকাল থেকেই বিক্ষিপ্ত বৃষ্টি হতে শুরু করেছে দক্ষিণবঙ্গে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে আগামী অন্তত 7 দিন দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বুধবার থেকে বৃষ্টি বাড়বে, বুধবার ভারী বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। মঙ্গলবারেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির অধিক সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়া জেলায়। বাকি সব জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। এরপর আগামীকাল বুধবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনাতেও। বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান ও বীরভূমে। শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ ও নদিয়া। এদিকে উত্তরবঙ্গের টানা বৃষ্টি চলবে, মাঝে দুদিন বিরামের পর এবার ফের শুরু হয়েছে বর্ষণ। আগামী চব্বিশ ঘন্টায় প্রবল বৃষ্টির সতর্কতা জারি হয়েছে উত্তরের জেলায় জেলায়। জানা গিয়েছে জুন মাসে দেশের বেশিরভাগ অংশে বৃষ্টির ব্যাপক ঘাটতি ছিল। পূর্ব ও উত্তর ভারতে বৃষ্টির ঘাটতি খুব বেশি, স্বাভাবিকের চেয়ে অনেক কম বৃষ্টি হয়েছে দেশের বিস্তীর্ণ এলাকায়। তবে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর তাদের জুলাই মাসের পূর্বাভাসে জানিয়েছে এ মাসে দেশে সার্বিকভাবে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হবে। তবে উত্তর পূর্ব, উত্তর পশ্চিম, পূর্ব এবং দক্ষিণ ভারতের কিছু অংশে স্বাভাবিকের থেকে কম বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আবহাওয়া দপ্তর সূত্রে আরও জানা গিয়েছে প্রশান্ত মহাসাগরে লা নিনা পরিস্থিতি বর্ষাকালের মধ্যে তৈরি হবে। এল নিনো বিদায় নিয়ে এখন এসনো নিউট্রাল পরিস্থিতি তৈরি হয়েছে। ভারত মহাসাগরের ডাইপোল পরিস্থিতি এখনও নিউট্রাল অবস্থায় রয়েছে, এটা পুরো বর্ষাকালেই থাকবে। লা নিনা এবং ইতিবাচক বা নিউট্রাল ডাইপোল পরিস্থিতি দেশে বেশি মাত্রায় বর্ষাকালে বৃষ্টির পক্ষে ইতিবাচক বলে মনে করেন আবহাওয়াবিদরা, যার ফলে আগামী বেশ কয়েকদিন দুই বঙ্গেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। সেই সাথে এখনো পর্যন্ত যে সমস্ত জায়গায় বর্ষা শুরু হয়নি, খুব শীঘ্রই সেই সমস্ত জায়গাগুলিতেও শুরু হবে ভারী বর্ষণ। এমনকি দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলায় নিম্নচাপেরও সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের পাশাপাশি আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে। উত্তরের ওপরের 5 জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা, বাকি জেলাগুলিতেও কম বেশি বৃষ্টি চলবে। বুধবার ও বৃহস্পতিবারও একই রকম থাকবে আবহাওয়া। উত্তরের দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পাহাড়ে নেমেছে ধস, তিস্তা, জলঢাকা সহ অন্যান্য নদীতে জলস্তর বেড়ে যাওয়ার কারণে বিপদের সম্ভাবনা রয়েছে, সতর্ক করা হয়েছে এলাকাবাসী সহ পর্যটকদের। সেই সাথে কন্ট্রোল রুমের মাধ্যমে সর্বদা কড়া নজরদারি রাখা হচ্ছে সব জায়গায়। কার্যত বলা যেতেই পারে বর্ষার প্রভাবে আগামী বেশ কয়েকদিন দুই বঙ্গেই ভারী বৃষ্টির দেখা মিলবে। তবে দক্ষিণবঙ্গে সেভাবে ক্ষয়ক্ষতি না হলেও উত্তরবঙ্গে সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। ব্যুরো রিপোর্ট, নিউ স্নোম্যানস ল্যান্ড, কলকাতা। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।